হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। আজকে কথা বলবো আইএফআইসি ব্যাংকের আমার ব্যাংক নিয়ে। তো আইএফআইসি ব্যাংকের আমার ব্যাংক হচ্ছে একটি ডিজিটাল ব্যাংকিং মোবাইল অ্যাপ, যেটি দিয়ে আপনি আপনার যদি আইএফআইসি ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাপটি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন। এটির মধ্যে আপনার অ্যাকাউন্টে কী কী আছে, কত টাকা আছে বা আপনার আরও অনেক ফ্যাসিলিটি পাবেন। তো ইতিপূর্বে আমি ডাচবালা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ নিয়ে ভিডিও বানিয়েছিলাম, তো খুব ভালো একটা রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। সেজন্য আজকে আমি এই আইএফআইসি ব্যাংকের আমার ব্যাংক নিয়ে কথা বলবো। তো এই অ্যাপের ভিতরে কী কী খুঁটিনাটি আছে সেগুলো আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আইএফআইসি ব্যাংকের আমার ব্যাংক অ্যাপটি ইউজ করার জন্য প্রথমে আপনাকে আইএফআইসি আমার ব্যাংক অ্যাপটি ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। তো আপনি জাস্ট প্লে স্টোর যাবেন, দেন এখানে ট্যাপ করবেন আইএফআইসি। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল আইএফআইসি আমার ব্যাংক, জাস্ট এটাকে ইনস্টল করবেন এখানে ট্যাপ করে। তো অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে জাস্ট আপনি এখানে ওপেন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর তো এইখানে এই বিষয়গুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে, অ্যালাউ আইএফআইসি টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কল, এটা আপনি অ্যালাউ করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে আপনি সিলেক্ট করে কন্টিনিউ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিভাইস লোকেশনটা আছে, তো এটাকে আপনি অ্যালাউ করে দেবেন, কারণ আপনি যদি ডিভাইস লোকেশন অ্যালাউ না করেন সেক্ষেত্রে আপনি আশেপাশের বুথ বা হচ্ছে আপনার ব্রাঞ্চগুলো দেখতে পারবেন না। তো এখানে অ্যালাউ করে দিন এটা। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আইএফআইসি ব্যাংকের আশেপাশের বুথ বা ব্রাঞ্চগুলো এখানে শো করছে। এখানে শো মোরে ক্লিক করে আপনি দেখতে পাবেন। দেন হচ্ছে গেট ডিরেকশন, এখান থেকে আপনি গেট ডিরেকশনে ক্লিক করে আপনি ম্যাপ দেখে দেখে যেতে পারবেন এখানে। তো তার নিচে দেখতে পাচ্ছেন কারেন্সি, আপনি চাইলে বাংলাদেশের টাকার সাথে ইউএসডি ডলার আজকের রেটটা আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটর, ওইখানে ক্লিক করে দেন এখানে আপনি জাস্ট 100 টাকা লিখুন। আপনি যেমন বিডিটি, তো এখানে 100 লিখলাম, তো আজকের রেটে আপনাকে ডলারের রেটটা দেখাচ্ছে 1.18 সেন্ট দেখাচ্ছে, যেটা হচ্ছে আপনার আজকের ডলারের রেটটা আপনি এখান থেকে খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। তো এখন আমরা এই অ্যাক্টিভেশনে ক্লিক করে সামনের দিকে অগ্রসর হব। তো সামনের দিকে অগ্রসর হওয়ার আগে আপনাদেরকে একটু বলে নিয়েছি যে এই অ্যাপসটি চালু করার জন্য আপনাকে ইন্টারনেট ব্যাংকিংটা চালু করতে হবে, যেটির জন্য আপনাকে ব্যাংকে যেয়ে একটি ইন্টারনেট ব্যাংকিং ফর্ম আছে বা ডিজিটাল ব্যাংকিং ফর্ম, সেটা যদি আপনি ফিল আপ করে আসেন বা আপনি যখন অ্যাকাউন্ট করেছেন বা করবেন তখন যদি আপনি অ্যাকাউন্ট করার সময় ডিজিটাল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংটা আপনি অ্যালাউ করে দিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে একটা মোবাইলে SMS দেওয়া হবে। সেই SMS-এর মধ্যে আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনি লগ ইন করার আগে প্রথম যখন আপনি এই SMS-এর মাধ্যমে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা পাবেন, সেক্ষেত্রে আপনি যদি কোনো PC বা ওয়েব ব্রাউজার দিয়ে যদি আপনি সেটাকে ব্রাউজ করে আপনার পাসওয়ার্ড বা আইডি লগ ইন করে যদি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমার প্রথম লগইনটা আমি কম্পিউটার থেকে করেছিলাম ওয়েব ব্রাউজার দিয়ে, দেন আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়েছি। তো আপনারা চাইলে ওইভাবে করতে পারেন, তো আপনি মোবাইল দিয়েও করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে আমি অ্যাক্টিভেশনে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন যে লগইন আইডি। তো আপনাকে SMS-এর মাধ্যমে যে আইডি নাম্বারটা দেওয়া হয়েছে সেই আইডি নাম্বারটা এখানে আপনি ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে দিচ্ছি, দেন এখানে সিলেক্ট করে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। তো আপনার পাসওয়ার্ডটি যদি আপনি প্রথমবার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে SMS-এর মাধ্যমে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর যদি আপনি কম্পিউটার থেকে কোনো পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি সেই পাসওয়ার্ডটা দিবেন। তো আমার যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করা আছে কম্পিউটারে, সেই পাসওয়ার্ডটা আমি এখানে ট্যাপ করছি। তো আপনার পাসওয়ার্ড যদি সঠিক হয় দেন আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে SMS পাসওয়ার্ড, তো আপনাকে 1 টাইম একটা পাসওয়ার্ড দেওয়া হবে SMS মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চলে আসছে, তো এই পাসওয়ার্ডটা আমি এখানে ট্যাপ করব, ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করবো। অর্থাৎ আপনার পাসওয়ার্ড যদি সঠিক হয় দেন আমি নেক্সট প্রসেসে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে 6 ডিজিটের একটি পিন নাম্বার দিতে বলা হচ্ছে, যেটা হচ্ছে আমি একবার লগ ইন করে ফেললে সেক্ষেত্রে ওই পিন নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি, তো এখানে 6 ডিজিটের একটা পিন নাম্বার আপনি দিবেন আপনার ইচ্ছে মতো, দেন ওকে ক্লিক করবেন। তো পিন নাম্বারটা আবার কনফার্ম করবেন, দেন হচ্ছে ওকে ক্লিক করবেন। তো আপনার পিন নাম্বার যদি সঠিক 2 বার একই রকম দিয়ে থাকেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, উই হ্যাভ ডিটেক্টেড ইউর ডিভাইস হ্যাজ এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো আপনার ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে দেখেই এই অপশনটা আসছে, আপনি চাইলে এটাকে অ্যালাউ করে দিতে পারেন। তো আমি জাস্ট যেহেতু আছে সেজন্য এখানে আমি ইয়েস দিব,
দেন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ফিঙ্গারপ্রিন্টের সেন্সরে আপনার ফিঙ্গারটা রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফিঙ্গার রিকগনাইজ হয়েছে এবং সাথে সাথে আমার যে আইএফআইসি ব্যাংকের আমার ব্যাংক যেটা ডিজিটাল ব্যাংকিংয়ের অ্যাপ সেটার মধ্যে আমি প্রবেশ করে ফেললাম। তো এখন আমি আমার অ্যাকাউন্টের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি। এটার মোটামুটি দেখতে পাচ্ছেন যে মেইন ইন্টারফেস আপনারা বলতে পারেন আইএফআইসি ব্যাংকের যেটা আমার ব্যাংক ডিজিটাল ব্যাংকিং অ্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ, তারপর হচ্ছে এটিএম, যেগুলো এখানে লগ ইন করার আগেও শো করেছিল সেটি ইন্টারফেসটা এখানে শো করছে। তখন কিন্তু আপনার ব্যালেন্স দেখানি, তো আপনি একটু স্ক্রোল করলে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমরা একে একে সবগুলো ফিচার এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা দাগ আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার আছে, এগুলো আমি একে একে আপনাদেরকে এখন বলে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন সেবা ফার্মেসি, তো এটা আসলে একটা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্টই করা, সেজন্য এখানে সেবা ফার্মেসি এখানে শো করছে। আপনার যে নামে অ্যাকাউন্ট থাকবে সেটা এখানে শো করবে। দেন তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ আউট, তো লগ আউট তো বুঝতেই পারছেন, আপনি যদি লগ আউট হয়ে যেতে চান দেন লগ আউটে ক্লিক করবেন। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে ক্লিক করে আপনি খুব সহজে এখান থেকে আপনার ব্যালেন্সটা আপনি দেখে নিতে পারেন। এখানে ম্যানেজ অ্যাকাউন্ট আছে, ভেতরে প্রবেশ করে আরও কিছু অপশন পাবেন। তো এখানে আমার ব্যালেন্স শো করছে, তো আমি জাস্ট ব্যাগে চলে গেলাম। এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে কার্ডস, আপনি যদি কোনো কার্ডস নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোন কার্ডটি আছে বা ব্যালেন্স কত আছে সেটা আপনাকে এখানে শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি ভিসা কার্ড আছে এবং কার্ডের উপর আমার নাম লেখা আছে, তো এখানে ব্যালেন্সও শো করছে কার্ডের। দেন আমি আবার ব্যাগে চলে গেলাম। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনে আপনি রিসেন্টলি কী ট্রানজ্যাকশন করেছেন সেগুলো আপনি এখান থেকে ট্রানজ্যাকশন থেকে খুব সহজেই দেখতে পারবেন যে আপনার ডিপোজিট বা উইথড্রু কত ছিল। আপনি চাইলে আরও ইন্ডিভিজুয়ালি আপনি যদি ডেট ওয়াইজ দেখতে চান বা আপনি খুব সহজেই এখান থেকে কিন্তু ডেট সিলেক্ট করে ট্রানজ্যাকশনগুলো আপনি খুব সহজেই দেখতে পারেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন বিটুইন উইন অ্যাকাউন্ট, তো আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট আপনার নিচের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। এখান থেকে আপনি চাইলে এই এই সেম ব্যাংক থেকে সেম ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে আপনার অ্যাকাউন্ট থেকে। আপনার যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তারপরেও আপনি এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজে, যেটা হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার। তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট মানি, সেন্ট মানি হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন এই সেন্ট মানি থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড টু নিউ পার্টনার, তো এখানে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পার্টনার একটি নাম দিবেন, দেন আপনি যদি অ্যাকাউন্টে পাঠাতে চান সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট দিবেন, দেন হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আর যদি কার্ডে পাঠাতে চান কার্ড সিলেক্ট করে দেন এখানে কার্ড নাম্বারটা দিয়ে দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে সামনের প্রসেসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো তারপর আমরা একটু নিচে চলে আসি। তো আমরা ই অ্যাপসের মাধ্যমে আমরা চেকবুকের জন্য রিকোয়েস্ট করতে পারবো। তো আমরা চেক রিকোয়েস্ট চেকবুকে ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, দেন হচ্ছে 50 পাতা আপনি 100 পাতা সিলেক্ট করে দেন, ইমেল এবং ব্রাঞ্চ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে চেকবুকের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন খুব সহজেই। দেন আমরা আবার ব্যাগে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন যে স্টপ চেক, এখানে এই অ্যাপসের মাধ্যমে আপনি একটি চেক আপনি যে কোনো সময় বন্ধ করে দিতে পারেন, যদি কোনো ইনসিডেন্ট ঘটে সেক্ষেত্রে আপনি চেক নাম্বারটা দিবেন, দেন হচ্ছে এই অপশনগুলো ফিল আপ করে আপনি কিন্তু যে কোনো মুহূর্তেই এই অ্যাপসের মাধ্যমে আপনি চেক বন্ধ করে দিতে পারবেন। তো আমরা তার একটু নিচে আসি। তো এই অ্যাপসের মাধ্যমে আমরা অনেক কিছু রিকোয়েস্ট করতে পারবো, যে আপনার জাস্ট রিকোয়েস্টে যাবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর ব্যাঙ্ক সার্টিফিকেট, দেন হচ্ছে রিকোয়েস্ট ফর পজিটিভ পেমেন্ট, রিকোয়েস্ট ফর কার্ড রিপ্লেসমেন্ট। তো আপনি যদি কার্ড রিপ্লেস করতে চান এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কার্ড রিপ্লেসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন হচ্ছে রিকোয়েস্ট ফর কার্ড পিন, তো কার্ডের পিনের জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন খুবই সহজে। তো তার নিচে দেখতে পাচ্ছেন মেইল বক্স, এই মেইল বক্সের মধ্যে আপনি প্রবেশ করলে দেখতে পারবেন যে আপনার রিসেন্টলি যে অ্যাক্টিভিটিগুলো আপনার নিউ ডিভাইস লিঙ্কড উইথ আইএফআইসি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং, আপনার সকল মেইলগুলো এখানে আপনি পাবেন, কোথায় পাসওয়ার্ড চেঞ্জ করেছেন না কী করেছেন সকল আপনার অ্যাক্টিভিটি এখান থেকে মেইলগুলো আপনি দেখে নিতে পারবেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস, আপনি চাইলে সেটিংসে ক্লিক করে আমরা যে সেটিংসগুলো দিয়েছি বা সেট করেছি সেগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। আপনি চাইলে যদি ফিঙ্গারপ্রিন্টটা অফ করে দেবেন সেক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্ট অফ করে দিতে পারেন এবং সেটিংসগুলো চেঞ্জ করে কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আপনার মনের ইচ্ছে মতো। তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্সি, যেটা আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে, এবং নিয়ারেস্ট এটিএম অ্যান্ড ব্রাঞ্চ, সেটা তো আমি প্রথমেই দেখিয়েছি, যেগুলো আপনার অ্যাপসের যে মেইন ইন্টারফেসে যেগুলো শো করছে
আপনার হোম পেজে সেগুলো কিন্তু শো করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চ এটিএম যেটা আপনার ওই ফিচারের মধ্যে যেগুলো এখানে নিচে দেখতে পাচ্ছেন এগুলোই আপনার এই হোম পেজে শো করছে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আইএফআইসি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আইএফআইসি আমার ব্যাংক। তো আশা করছি মোটামুটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।